আজ আমরা বেজায় খুশি, আজ যাচ্ছি চিত্তদান সুরুচি। একা একা দাঁড়িয়ে মারছি বড় কেত, কারণ মৈনাক বাবু অ্যাজ ইউজুয়াল লেট। বেটার ছেলে, তোমার কি ডেকাশনে এলেই কবিতা পায়? কেন মনে নেই? চিত্তবাবু তো আগেবার এসেছিলাম, তখন তুমি চারটে লাইন কবিতা উড়েছিলে। ঘুমনের সময় দরকার নরম বিছানার বালিশ, বর্ষায় দরকার খিচুড়ির সাথে ইলিশ। চিত্তবাবুর কাছে আসলেই খাবারের গন্ধ যেই নাক দিয়ে ঢুকে। এখানে কি তোমার কোনো এক্সের বাসস্থান? গৃহযুদ্ধ লাগাই বুঝছেন তো, গৃহযুদ্ধ। লোকটা সবসময় কাঠিবাজি বাঙালি, প্রপার একদম আদর্শ বাঙালি যাকে বলে। তার সময় নষ্ট কি? চলো, পেটে পেটে তো খিদে চনমন করছে, আরো কত কবিতা বেরোবে। অনেকদিন পর আবার চিত্তবাবুতে ফিরে এসেছি। আগে আমরা চিত্তবাবুর যে চায়ের দোকান বা স্ন্যাক্সের দোকানটা কভার করেছিলাম ডেকাশনে, আজকে আমরা ডেকাশনেই এসেছি। চিত্তবাবুতে এসেছি কি চিত্তবাবুর সুরুচি রেস্টুরেন্টে এসেছি। চিত্তবাবুর যে ডেকাশনে ওই চিত্তবাবুর যে দোকানটা আছে ঠিক তার পাশেই, একটু একটু এগিয়ে আসতে হবে। লোকেশনটা আমরা ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। আর আমরা প্রচুর খাবার নিয়ে বসে আছি এখানে, যেই সবগুলো খাবারগুলো বেশি চলে বিখ্যাত সব খাবার নিয়ে বসে আছি, এবং আমি সব খাবো, কিচ্ছু ছাড়বো না। ডায়মন্ড ফ্রাই, রুমালি রুটি, চিকেন রেজালা, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এবার আমি শুরু করি জয়গুরু বলে। প্রথমে ডায়মন্ড ফ্রাইটা আমি খাবো। ফ্রাইটা বেশ বড় সাইজ, সঙ্গে স্যালাড, কাসুন্দি, টমেটো আছে। বহুদিন বাদে আবার ফিশ ফ্রাইতে কামড় দিলাম, যথারীতি আবার মুগ্ধ হলাম। উপরটা ভীষণ ক্রিসপি, এটা ভীষণ নরম মাছ, মাছটা উঁকি মারছে। এটাকে আলতো করে আলতো করে কাসুন্দিতে ছুবিয়ে কথা কম বলে খেতে হবে। ফিশ ফ্রাই খাওয়া শেষ, এবার আমি নিচ্ছি রুমালি রুটি আর চিকেন রেজালা। চিকেন রেজালা যেরকম দেখতে হয়, দেখতে অত্যধিক লোভনীয়, কে দেখা যাক। কাজু মাটার বেশ গন্ধটা না, আর বেশ আপনি যখন খাবেন মুখে লাগবে, ভালো লাগবে খেতে। আর এই শুকনো লঙ্কাগুলো দেওয়াতে না একটা ভালো জিনিস সেটা হয়েছে, হালকা ঝাঁঝ ঝাঁজ, হালকা, খুব বেশি ঝাল নয়, কিন্তু হালকা ঝালের গন্ধ আপনার নাকে ঠেকবে। আর এটা একদম আইডিয়াল প্রিপারেশান রুমালি রুটি দিয়ে খাওয়ার জন্য। চিকেন পিসটা বেশ বড়, চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, এবং চিকেনের ভেতরেও মাল মশলা যেগুলো আছে সব ভালো ঢুকেছে, তার জন্য খেতে খারাপ লাগছে না। এবার হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের পালা, এটাও কিন্তু এখানে ভীষণ জনপ্রিয়। আর এখানে বিরিয়ানি থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা চাইনিজটা নেওয়ার প্রেফার করলাম, খেয়ে দেখা যাক। মিক্সড ফ্রাইড রাইস, মাংস, কুচি প্রন, ছোটো যে প্রনগুলো সেগুলো, ডিমের কুচি, ভেজিটেবলস, সব কিছুই আছে যা যা থাকে। সেই যা বুঝতে পারছি কোয়ালিটি খারাপ নয়, এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, ঠিকঠাক কোয়ালিটি। এবার একটু চিলি চিকেনটা খেয়ে দেখি। চিলি চিকেন আপনি ছ পিস পাচ্ছেন, বাহ। চিলি চিকেনটা কিন্তু মার দিয়ে কেল্লা ফাটাফাটি খেতে, কিন্তু ঝালটা একটু কম, খুব বেশি ঝাল নয়, সুতরাং খেতে কিন্তু খারাপ লাগছে না। আর যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা ফঙ্কা যা যা থাকে সব আছে, ঠিক গ্রেভি। আর মাংসটা জব্বর সেদ্ধ হয়েছে, সুতরাং আমি চিকেনটাকে দিলাম 10/10। তো জায়গা থাকা একটু কম, বুঝতেই পারছেন সুরুচি রেস্টুরেন্ট ছোটো জায়গা, তো একটু হাতে তুলে দেখানোর ব্যাপার আছে। এই হচ্ছে আমার খাওয়াটা, এগ রোল, চিকেন রোল, মাটন রোলের পর ফিশ রোল। তো ফিশ রোলটা এদের একটা সিগনেচার ডিশ, তো আমরা বেসিক্যালি সিগনেচার ডিশ ট্রাই করছি। সো সস দেওয়া আছে, টমেটো সস এবং কাসুন্দি, বেশ ডাম্বেলের মতন বেশ ওজন আছে। এবার খেয়ে দেখার পালা। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে একটা ফিলিং আছে, একটা ভেজিটেবিলের ফিলিং আছে, আর তার উপরে একটা ফিশের লেয়ার আছে,
তার উপরে ব্যাটারটা দেওয়া আছে, অর্থাৎ তিনটে লেয়ার আছে এর মধ্যে। ফিশ হলে ফিশের পরিমাণটা হয়তো একটু কম, কিন্তু খেতে ভালো। মাঝে যে লেয়ারটা আছে, এই যে ভেতর যে ফিলিংটা আছে, তার মধ্যে মাছের কুচি আমার মুখে পড়ছে, তো ওটার মধ্যেও মাছ আছে, হুইচ ইজ গুড। ফিশ রোল শেষ, এবার আমি খাবো রুমালি রুটি চিকেন ভর্তা। এই চিকেন ভর্তাটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা এগ, একটা ডিমকে দুটো ভাগ করে এখানে দেওয়া আছে, হার্ড বয়েলড এগ। আর চিকেন ভর্তার মধ্যে যা যা ঢোকে, কাজু বাটা, দই, ক্রিম, চিকেন তো থাকেই, শ্রেডেড চিকেন, আর অবশ্যই থাকে একটা এগ, সেটাকে তার কুসুমগুলোকে বেটে এর মধ্যে মেশানো থাকে। সো এই যে ক্রিমি টেক্সচারটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, সেটা কিন্তু এই এত কিছু মেশানোর ফলে তৈরি হয়। দেখতে ইয়াম্মি, খেতে ইয়াম্মি হবে। আমি একটু গ্রেভিটা খেয়ে দেখি। হ্যাঁ, এটা রুমালি রুটি দিয়ে খাওয়া হবে। রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমরা অর্ডার দিয়েছি অনেকক্ষণ ভাট মারতে মারতে রুটি ঠান্ডা হয়ে গেছে। ও ঠিক, হ্যাঁ কই বাত নেই। এই জিনিসটা আমি যতবার খেয়েছি চিত্তদার ওই সুরুচি রেস্টুরেন্টে, ততবারই আমার ভালো লেগেছে। এটা নিয়ে কোনো কথা হবে না, একই স্ট্যান্ডার্ড, একই কোয়ালিটি, একই টেস্ট। ও সো ইটস এ কমপ্লিট ডিশ, মানে ইটস মাই কমফোর্ট ফুড। মানে আমি যদি কোথাও প্রচণ্ড খিদে পাই, তাড়াহুড়োর মাঝে আমি রুমালি রুটি, চিকেন ভর্তা এটাই অর্ডার দেবো। বাবা শুভ্র, বিল কত হলো? ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে 769। কী কী নিয়েছি সবাই জানেন, আমরা কী কী নিয়েছিলাম? ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুমালি রুটি, চিকেন ভর্তা, চিকেন রেজালা, তার সঙ্গে আমরা নিয়েছিলাম দুটো ডায়মন্ড ফ্রাই, আর কী বলবো, মানে ফিশ রোল। 370 টাকা অ্যাপ্রক্স পড়ছে পার হেড, এত খাবার খেয়ে। আমার সব খাবারই ভালো লেগেছে, বেস্ট লেগেছে ডায়মন্ড ফ্রাই, দি বেস্ট। ভালো চিলি চিকেনটা ব্যাপক ছিল, ব্যাপক মানে সত্যি ব্যাপক ছিল। আর তোমার কোনটা ভালো লাগলো? ও আমার তো একটাই, সেটা হচ্ছে ডায়মন্ড ফ্রাই, ডেফিনেটলি ভালো, কিন্তু আমার চিকেন ভর্তা, ও খুব তোফা হয়েছে, তোফা না। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, চিত্তবাবু কোনোদিন তোফা তোফা লায়া 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 দিন দিন কুচি হয়ে যাচ্ছে গো। যাই হোক, ভাব তোফা তেরা, খুব রোমান্টিক, বাড়ি গিয়ে কপালে নাচছে কিন্তু বৌদির কাছে। যাই হোক, তোমার পেটটা ভর্তি তো মোটামুটি, ভর্তি মানে অসংখ্য ধন্যবাদ আদর্শ হিন্দু হোটেল, অনেকদিন বাদে আমাদের হিট করেছে, ওই জন্য আমাদের একটু দেখুন, একটু আমাদের ভালো লাগছে দেখতে, চুল কেটেছে ওই টাকায়। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, টাটা।